সিরাজগঞ্জের সাজাদপুরে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 12 সদস্যরা। সোমবার ভোরে সাজাদপুর উপজেলার বাঘাবাড়ি সেতু দক্ষিণ বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কবির হোসেন পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচ পুঙ্গলি গ্রামের আলম ফকিরের ছেলে। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 12-র সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব 12-এর সদর কোম্পানি ও র্যাব 2 সিপিসি 3 আগারগাঁওয়ের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজার ওয়ারেন্টভুক্ত আসামি কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থার জন্য তাকে পাবনা জেলার ফরিদপুর থানায় সোপর্দ করে র্যাব।